আমার একটা সিনেমা হলে এসেছে 4 বছর পর এবং দীর্ঘদিন ধরে আমরা অন্তর্জালে শুটিং করেছি প্রজেক্টটা রেডি হতে অনেক সময় লেগে গেছে এন্ড ফাইনালি রিলিজ হয়ে গেছে এবং হলে দর্শকের রিয়াকশন দেখে খুবই ভালো লাগছে কারণ সবাই বলছে যে নতুন কিছু ট্রাই করা হয়েছে এবং সবার ভালো লাগছে গল্পে আসলে যে ক্যারেক্টারগুলো আছে সবগুলোই গল্পের প্রয়োজনে এবং প্রিয়মও তার মধ্যে একজন এই এই প্রজন্মের একজন যোদ্ধা একটা তরুণী সো আমি চেষ্টা করেছি এবং আমার ডিরেক্টর চেষ্টা করেছে মানে আমার ডিরেক্টর আমাকে যতটুকু এক্সপ্লেইন করেছে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাকিটা অডিয়েন্স বলছে যে ভালো লেগেছে সো আমাদের আসলে প্রাপ্তিটা তো সেটাই আমরা যখন কষ্ট করি সেটা আসলে যখন দর্শক অডিয়েন্স অ্যাকসেপ্ট করে নেয় সেটাই আসলে আমাদের প্রাপ্তি সো আই এম রিয়েলি হ্যাপি আমার কাছে খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ বলতে গেলে ফুল ধাঁচের কমার্শিয়াল ফিল্ম যদি বলা হয় এটা আমার প্রথম সো আমার সবাই আমার কম বেশি সবাই আমার খুবই সিনিয়র এবং সবার সাথে কাজ করতে যে আসলে সবাই এতটা ফ্রেন্ডলি ছিল এক তো খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেছি প্লাস একে অপরকে অনেক হেল্প করেছে সবাই যে আছে না একটা শট দেওয়ার সময় যদি কো-আর্টিস্টের মনে হয় যে এটা একটু এরকম হলে ভালো হতো তারাও সাজেস্ট করতো বা আমার যদি একটু মনে হয় কানে কানে হয়তো আমিও বলতাম যে এটা একটু এরকম হলে ভালো সো আমরা সবাই মিলেমিশে আসলে কাজটা করার চেষ্টা করেছি অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দীপঙ্কর দীপন বিদ্যা সিনামিম সিয়াম আহমেদ কিটো জোসেফ সবাই এ বি এম সুমন সবার সাথে খুব ভালো লেগেছে